আসসালামু আলাইকুম। অস্কার ওয়াইল্ডের অসাধারণ একটা উক্তি ছিল, তিনি বলেছিলেন যে আমরা সব কিছু দাম জানি কিন্তু কোনো কিছু মূল্য জানি না। আমি কয়েকটা উদাহরণ দিয়ে এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব, হয়তো বা আপনাকে সম্পূর্ণভাবে ভিন্নভাবে পৃথিবীটাকে দেখতে এই জিনিসটা হেল্প করবে। প্রথম উদাহরণটা হয়তো বা আমরা অনেকেই করি, মনে করেন আপনি 200 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনতে যাচ্ছেন। কেনার সময় আপনি ভাবলেন যে হয় আমি 200 টাকা দিয়ে এটা কিনতে পারবো, অথবা আমার একটা 10 টাকার চিপস খুবই প্রিয়, হয় 200 টাকা দিয়ে আমি একটা ডিশ খাবো, অথবা আমি আমার 10 টাকার ফেভারিট 20টা চিপস কিনতে পারবো। তো অনেকেই কিন্তু এইভাবে ভাবে যে হ্যাঁ 1000 টাকা দিয়ে জামাটা কিনবো নাকি আমি 100টা চিপস কিনবো, হয়তো সে 100টা চিপস কিনবে না বাট সে ওইভাবে ভাবে। কিন্তু এই ভাবনাটা, এই যে থিঙ্কিং মেথডটা যেটা আমাদেরকে আরও অনেক ক্ষেত্রে হেল্প করে, ওইটা আমরা কখনো অ্যাপ্লাই করি না। এখন আমি এক্সাম্পল দিচ্ছি, পৃথিবীতে আপনি বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন দাম দেন। মনে করেন একটা টিকিটের জন্য মুভিতে যাবেন, ওটার জন্য আপনি 500 টাকা দিচ্ছেন। 500 টাকা কেন? 200 টাকাও দিতে পারতেন, 1000 টাকা দিতে পারতেন, হয়তোবা ওই মুভিটা আপনার কাছে মূল্য হচ্ছে 50 টাকা কিংবা 100 টাকা, 100 টাকার এন্টারটেনমেন্ট ভ্যালু। বাট যেহেতু আরও অনেকেই জিনিসটা পছন্দ করে এবং মার্কেটে সাপ্লাই ডিম্যান্ড কাজ করে, ইকোনমিক্স কাজ করে, তাই ওই টিকিটের দাম হচ্ছে 500 টাকা। যদি আপনার কাছে ওই মুভিটা দেখার এন্টারটেনমেন্ট ভ্যালু হচ্ছে 50 টাকা কিংবা 100 টাকা, তবু আপনি 500 টাকা দিয়ে মুভিটা দেখছেন, তার মানে ইটস নট ওয়ার্থ ইট ফর ইউ। অর্থাৎ আপনি বেশি দাম দিয়ে কম মূল্যে একটা জিনিস আপনি নিজের জন্য নিচ্ছেন। এখন সোসাইটিতে খালি সব জিনিস কিন্তু এরকম না, আর অনেকগুলো জিনিস আছে যেগুলোর মূল্য আপনার কাছে অনেক বেশি বা দাম আসলে কম। আমি আপনি এখন এক্সাম্পলটা দিই, এই এক্সাম্পলটা কিছু মনে করেন না, বায়াসড মনে হবে, বাট জিনিসটা হচ্ছে বই। বাইরে আপনি যখন একটা বই কিনতে চান, বইয়ের দাম কিন্তু অনেক বেশি। আপনি যখন একজন স্টুডেন্ট, আপনার বই কিনতে আপনার 12,000-13,000 একটা সিঙ্গেল বই কিনতে যাবে। ফর এক্সাম্পল এই বইটা, এটা একটা ড্রয়িং ইলাস্ট্রেশন, সুন্দর একটা বই, থ্যাংক ইউ বুক শপ ফর সেন্ডিং মি দিস। এই বইটার দাম হচ্ছে 1400। যাদের ইলাস্ট্রেশন শৌখিন মানুষ না হলে কেউ এই বইটা কিনবে না, আমি এটা গিফট হিসেবে পেয়েছি, বাট শৌখিন মানুষ না হলে এটা কিনবে না কেউ। এবং বাইরের দেশে আসলে বইয়ের দাম অনেক বেশি, কিন্তু বইয়ের মূল্য আমার হয় জাস্টিফাইড। বইয়ের মূল্য খালি পৃষ্ঠার না, ওটার ভিতর জ্ঞানের মূল্যটাও ইনক্লুডেড হয়। সো একটা বইয়ের দাম যদি 1000 হয় 2000 টাকা হয়, ইটস টোটালি ওকে। বাট জিনিসটা মজার তখন হয় যখন আপনি বাংলা বইয়ের ক্ষেত্রে খেয়াল করেন, এই বইটার দাম 1400, বাট আপনি যখন বাংলা বইয়ের ক্ষেত্রে যাবেন, প্রতিটা বইয়ের দাম 200, 300, 150। জ্ঞানের কিন্তু মূল্য কমে যায়নি, বাট বইয়ের দাম কমে গেছে। সো বাংলাদেশে থাকার এই একটা সুবিধা হচ্ছে যে আপনি যদি বই কিনেন, আপনি অনেক কম দামে বেশি ভ্যালু পাচ্ছেন, বেশি মূল্য পাচ্ছেন। তাই বই যখন কিনতে যাই, আমার ক্ষেত্রে খুব একটা প্যারা হয় না যে আচ্ছা হ্যাঁ বইয়ের দাম একটু বেশি মনে হচ্ছে, বাট স্টিল আমি অনেক বেশি ভ্যালু পাচ্ছি। আমি যেই টাকা দিয়ে এই একটা বই কিনতে পারবো ইংলিশ, ওই 1 টাকা দিয়ে আমি এরকম আরও 2টা বই কিনতে পারবো। সো আমার জন্য খুবই ইজি জিনিসটা বোঝা যে আমি বইতে অনেক বেশি ভ্যালু ফেরত পাচ্ছি। এখন আপনি এই জিনিসটাকে আরও বিভিন্নভাবে এক্সাম্পল নিতে পারেন। আপনি একটা মুভি মনে করেন দেখতে যাচ্ছেন, মুভিটার জন্য আপনি 500 টাকা দিলেন, ওই 500 টাকা দিয়ে আপনি 2.5 ঘন্টা মুভি দেখলেন কিংবা 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা মুভি দেখলেন। সো 500 টাকার এন্টারটেনমেন্ট ভ্যালু হচ্ছে 3 ঘন্টার জন্য, আপনি 3 ঘন্টা উপভোগ করলেন। ওই সেম 500 টাকা দিয়ে আপনি হয়তো কোনো একটা খাবার কিনলেন, ওই খাবারটা আপনি কতক্ষণ ধরে এনজয় করেন? ধরলাম আপনি ল্যান্ডিং করে অনেকক্ষণ ধরে খেলেন, আপনি 1 ঘন্টা ধরে খাবারটা খেলেন, 1 ঘন্টার ভ্যালু। সো আপনি 500 টাকা ইউজ করলেন, 500 টাকা দিয়ে আপনি 3 ঘন্টা এন্টারটেন হতে পারেন, অথবা আপনি 1 ঘন্টার মধ্যে একটা খাবার শেষ করে ফেলতে পারেন, অথবা আপনি 500 টাকা দিয়ে 2টা বই কিনে 8-16 ঘন্টা নিজেকে এন্টারটেইন রাখতে পারেন। হয়তো বা আপনার সাহিত্যের বই ভালো লাগে কিংবা আপনার মনে করেন ইলাস্ট্রেটেড বই ভালো লাগে যেখানে ড্রয়িং আছে অ্যান্ড স্টাফ, সো ওগুলো আপনি নিতে পারেন। এখন জিনিস হচ্ছে, আমরা কি এভাবে জিনিসগুলো চিন্তা করি, আমাদের কিন্তু রিসোর্স লিমিটেড, টাকা লিমিটেড, সময় লিমিটেড, বাট আমরা যখন জিনিসগুলো খরচ করি আমরা ভাবি যে হ্যাঁ আরে মুভি তো একটু তো দাম বেশি হবে, খাবার তো ভাই দাম ওরকমই হবে। নট নেসেসারিলি, আপনার জন্য জিনিসগুলোর মূল্য এক এক রকম, কিন্তু সোসাইটি আপনাকে একটা দাম দিয়ে দিয়েছে, আপনি আজীবন ওইভাবেই ফলো করেছেন, আপনি ভেবেছেন ইটস জাস্টিফাইড যে হ্যাঁ এটার দাম তো এমনি হবে, সোনার দাম তো বেশি হবে। সোনা রেয়ার না কিন্তু, আসলে টু বি ভেরি অনেস্ট, ডায়মন্ডও রেয়ার না। ইচ্ছা করে সাপ্লাইটা এমনভাবে আটকে রাখা হয় যেন দামটা আর্টিফিশিয়ালি একটু বেশি থাকে। এটা যারা ইকোনমিক্স পড়েছেন, যারা একটু হলে বিজনেস ব্যাকগ্রাউন্ডস জানেন, তারা জানেন যে গোল্ড আর ডায়মন্ড আমরা যত দাম দিয়ে কিনি আসলে অত দাম না, বাট স্টিল সোসাইটি ওইভাবে দামটা নির্ধারণ করেছে। যদিও আমাদের কাছে জিনিসটা মূল্য অত বেশি না, বাট স্টিল আমরা ভাবি যে ওই দামটা জাস্টিফাইড।
সোনা অলংকার এই জিনিসগুলো আমাদেরকে এমনভাবে মার্কেটিং করা হয়েছে যে এ ডায়মন্ড ইজ ফর এভার, এমনভাবে ব্র্যান্ডিং করা হয়েছে যে মানুষ ভাবে যে হ্যাঁ এগুলোর দাম তো কোটি টাকাই হবে, লাখ টাকাই হবে, যদিও ওটা তাদের লাইফে জাস্ট একটা মেটাল এভাবে বলা উচিত না, টু বি ভেরি অনেস্ট, অনেকে জিনিসটা ভালো লাগতেই পারে, কিন্তু আপনি হয়তো বা এই জিনিসগুলো প্রতিদিন ব্যবহার করছেন না, আপনি হয়তো মানুষকে শো অফ করার জন্য কোনো একটা ভালো ড্রেস কিনলেন, ওটা আপনি প্রতিদিন ব্যবহার করছেন না, বাট বাসায় প্রতিদিন যেখানে আপনি থাকছেন ওখানে হয়তো বাসায় গন্ধ একটা আপনি এয়ার ফ্রেশনার কিনছেন না 200 টাকা দিয়ে। সো আপনার লাইফে কিছু জিনিস কম টাকা অনেক বেশি ভ্যালু দেয়, বাট আপনি ওটা পিছিয়ে না যে এমন জায়গায় টাকা ঢালেন যেটা আপনার মনে হয় যে আপনাকে একটু বেশি ভ্যালু দিবে। সো দেখেন আপনার কী মনে হয়, আপনার অপিনিয়ন কী? আমার মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ 700 টাকা দিয়ে একটা স্টেক খাই, আবার একই টাইমে আমি ভাবি যে 700 টাকা স্টেক না খেয়ে আমি আমার ফেভারিট জুসটা 7টা কিনতে পারবো, সো কোনটা কিনি? সো আপনার ক্ষেত্রে ডিসিশনগুলো কীভাবে আসে পারলে আমাকে জানাবেন। এবং আমি যে জিনিসটা নিয়ে আমি আসলে জানতে চাই, সব থেকে বেশি আমি জানতে ইন্টারেস্টেড, সেটা হচ্ছে যে আপনার কী মনে হয় আমাদের মার্কেট, আমাদের বাজারে এমন কোন জিনিস আছে যেটা দাম কম বাট মূল্য অনেক বেশি, আপনার কাছে কোনটা মনে হয়? যদি আপনার কাছে এমন কিছু থাকে প্লিজ কমেন্ট সেকশন আমাকে জানাবেন, তাহলে আমিও পারলে ওই জিনিসটা নিয়ে আইটু ফোকাসড হওয়ার চেষ্টা করবো। এবং এখানে কেউ প্লিজ মাইন্ড করেন না, আমি কিন্তু বলছি না যে গহনা টহনে কিনেন না, আপনার যদি টাকা থাকে আপনি যদি কিনতে ইচ্ছা করে অফকোর্স কিনেন, আমি জাস্ট এই ভিডিওতে এই পয়েন্টটা উল্লেখ করার চেষ্টা করছি যে কোনো একটা জিনিসের দাম আর মূল্য এক জিনিস না, এমন অনেক জিনিস আছে আপনার লাইফে যেটা মূল্য আপনার কাছে অনেক বেশি বাট দাম কম, ওগুলো জিনিস আপনি ফোকাস করেন, তাহলে আই গেস আপনি আরও বেশি অনেক হ্যাপি হবেন। কিংবা আরেকটা অ্যাঙ্গেলে আপনি চিন্তা করলে দেখবেন যে কিছু জিনিসের দামও আসলে নির্ভর করে না, আপনি কতটা সেই জিনিসটা ব্যবহার করতে পারছেন সেটার উপর নির্ভর করে। ফর এক্সাম্পল কিছু মাইন করে নেয়, দিস ইজ নট এ শো অফ, শো অফও না আসলে, টু বি ভেরি নাস, এটা মরিচে ধরা একটা মাইক্রোফোন, এই মাইক্রোফোন দাম হচ্ছে আপনার 14,500। তো অনেকের ক্ষেত্রে হয়তো মনে হবে ভাই এত টাকা দিয়ে মাইক্রোফোনটা কেন কিনবো, আমি তো মোবাইল দিয়ে ভালো রেকর্ড করতে পারি। হ্যাঁ মোবাইল দিয়ে বেশ ভালো রেকর্ড করা যায়, এমনকি বিজ্ঞাপনের জিনিসও আমরা মোবাইল দিয়ে ঠিক এই মোবাইলটা দিয়ে রেকর্ড করেছি, বাট এই মাইকটা যদিও আমি 14,000 দিয়ে কিনেছি স্টিল এটা দিয়ে আমি কয়েক লাখ টাকার প্রজেক্টে কাজ করেছি, সো এটা আমার জন্য কমপ্লিটলি ওয়ার্থ ইট, যে আমি যেই টাকা ইনভেস্ট করেছি তার কয়েকগুণ আমি ফেরত এনেছি এখান থেকে। তো এভাবে আপনি অনেক জিনিসের দামও খেয়াল করতে পারেন, হয়তো বা জিনিসের দাম একটু বেশি, হয়তো আপনার কাছে কোনো একটা ক্যামেরার দাম অনেক বেশি যে হ্যাঁ 60,000 টাকা, বাট ওই একটা 60,000 টাকা ক্যামেরা দিয়ে যদি আপনি 3 লাখ টাকার প্রজেক্ট আনতে পারেন ইটস অ্যাবসোলুটলি ওয়ার্থ ইট। তাই অনেক সময় কোনো একটা জিনিসের দামের উপর নির্ভর করে অনেক কিছু, সেটা মূল্যের উপর নির্ভর করে, কিংবা আপনি কত ভালোভাবে জিনিসটা ইউজ করছেন সেটার উপরে ডিপেন্ড করে, কিংবা কিছু ক্ষেত্রে ইজ জাস্ট ইমোশন, যেরকম ডায়মন্ড এর ক্ষেত্রে বললাম, কিংবা মনে করেন এই যে এই ছোট্ট একটা চুইংগাম, এই চুইংগামটা ছোটোবেলায় পাওয়া যেত, আজ এটার দাম হয়তো আমি কখন মানে কেউ দাম দিতে হয়তো ভাই কিনবে না জিনিসটা, বাট আমার কাছে খুবই নস্টালজিক লাগলো যে আরে ছোটোবেলা এটা দেখতাম, অনেক স্মৃতি চলে আসলো, তো আমি জাস্ট কিনে ফেললাম এখানে পিচ্ছেটা জিনিস। হয়তোবা আমার কাছে এটা যে নস্টালজিক ভ্যালু, হয়তোবা আমি এটার দাম 20 টাকা হইলেও কিনতাম, বাট আপনার কাছে হয়তো বা না, কারণ আপনার বয়সে হয়তো এই জিনিসটা ছিল না। সো এই যে দাম, এই যে মূল্য, এটা একটা ইমোশনাল অ্যাসপেক্টও আছে। তাই কোয়েশ্চেন করেন যে পৃথিবীতে আপনি যা কিছুর জন্য যা কিছু পে করছেন ওটার কি মূল্য আপনি দিচ্ছেন, নাকি ওটার দাম আপনি দিচ্ছেন? ফুড ফর থট। আর ভিডিওতে যদি ভুল কিছু বলে থাকি প্লিজ কমেন্ট সেকশন আমাকে মাফ করে দেন, অ্যান্ড অফকোর্স আপনার যদি টাকা থাকে আপনি যদি কোনো জায়গায় খরচ করতে চান এটা আপনার স্বাধীনতা, আমি কোনো কিছুকে ডিমিন করছি না। এগেইন আপনি যদি মেকআপ কিনতে চান, আপনি যদি ড্রেস কিনতে চান, আপনি ঘড়ি কিনতে চান, আপনি বাইক কিনতে চান, গাড়ি কিনতে চান, এটা আপনার উইশ, কোনো কিছু ছোটো না, আমি জাস্ট একটা থিঙ্কিং মেথড শেয়ার করছি, প্লিজ ডোন্ট বি অফেন্ডেড। ভাই লাস্ট কয়েকদিন অধিক মানুষ অফেন্ডেড হয়েছে, আমি বিরক্ত হয়ে গেছি জিনিসগুলোতে, যে ডিসক্লেমার দিছি, কাজ শেষ, ভিডিও শেষ, সালামু আলাইকুম।